লং ডিস্টেন্স রিলেশনশিপের নাম শুনে অবাক হয়ে মুখের দিকে তাকিয়েছিলেন অফিসের এক কলিগ। শোন, প্রথম প্রথম সবটাই ঠিকঠাক থাকবে, তারপর কোন দিন হুট করে দেখবি সব কেটে গিয়েছে। কতই তো দেখলাম ভাই, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। বিশাল বড় বিল্ডিংটার সেকেন্ড ফ্লোরে আমার অফিস। দুপুর আর বিকেলের মাঝে ঠিক এই সময়টায় জানলার ধারে এসে দাঁড়ায় প্রায় রোজ, কফির কাপটা হাতে নিয়ে। সামনেই একটা কলেজ, মেয়েটা কুর্তি পরে আর ছেলেটা জিন্স। প্রতিদিন ওদের দেখি হাত ধরে এসে দাঁড়াতে সামনের বকুল গাছটার নিচে। রাগ হয় মাঝে মাঝে ভীষণ, এটা তো আমার সাথেও হতে পারত। হ্যাঁ, হাঁটা তো দূর, রিলেশনশিপে থাকলেও দেখা হয় ওই নমাসে ছমাসে একবার। সে থাকে বাংলার বাইরে কাজের সূত্রে, আর আমি দাঁড়াও প্রতীক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ট ক্ষণকাল। প্রথম প্রথম সব রিলেশনগুলোই সিনেমার মতো হয়, রোম্যান্টিকতা আবেগ স্বপ্ন। যতদিন এগোয় আর সাথে বয়সের পারদটা চড়ে, বাস্তব আর দায়িত্ব তত বেশি করে করা নাড়ে। শেষ কবে টিনেজ বেলার মতো শুধুই একে অন্যের দিকে তাকিয়ে সিনেমার গল্পের মতো কথা বলেছিলাম মনে নেই। সরাসরি তাকানোর সুযোগটাই আমাদের বড় কম, ওই ভিডিও কলে কখনো সখনো। আজকাল আদুরে গলায় ঘুম আসছে না, সকাল হয়ে গেছে ওঠো, এসব আর বলা হয় না। তার জায়গায় আজ ফিরতে লেট হবে, মাঝে ফোন করো না, ভাবছি একটা ফিক্সড ডিপোজিট করে রাখবো, জ্বরটা বাড়লে ডাক্তার দেখেও, কিন্তু এইসবই চলে। দেখনদারি কম, তবে চিন্তাটা বেড়েছে। এই তো সেদিন অফিস থেকে আমার ফিরতি পথে ফোনটা গেল সুইচ অফ হয়ে। মেট্রোতে কি একটা সমস্যা, বাড়ি ফিরতে দেরি তো হলোই, সাথে জানাতেও পারিনি। বাবার মায়ের সাথে বহুদূরে এসি রুমে বসে একটা ছেলের ঘাম গড়িয়েছে চিবুক থেকে বুকে, টেনশনে। চিৎকার শুনেই বুঝতে পেরেছি, ঠিক যেমন আমি আজকাল কেমন মায়ের মতো হয়ে যাচ্ছি। রাতের বেলায় সেই দূরের রাজ্যে বসে থাকা একটা ছেলের সাথে তুমুল গণ্ডগোলের পরেও ইলিশ মাছের ডিম দিয়ে খেতে ভারী কষ্ট হয়, সে বোধহয় ম্যাগি খেয়ে দিয়ে দিন কাটাচ্ছে। কতবার মনে হয়েছে ধুর আর নয়, এভাবে আর হয় না, শেষ হোক, ভাবাই স্যার ভাঙা হয়নি। আজকাল ঝগড়া হলে সম্পর্ক ভাঙার কথা আর ভাবি না, জানি আরে ভাঙবেও না। রোদ জল ঝড় বৃষ্টিতেও যে সম্পর্ক ভাঙেনি, তা ভাঙার সাধ্য আমাদেরও নেই। বন্ধুরা বলে, তুই এত নিশ্চিন্ত কী করে থাকিস বলতো, বিয়ে তো হয়নি, তোর ওই বয়ফ্রেন্ড যদি অন্য কোনো মেয়ের সাথে ঘুরে বেড়ায় সে তো জানতেও পারবি না। না, তা পারবো না অবশ্য, তবে এই নিয়ে নিশ্চিন্তে থাকি, কেন জানি না সে আগের মতো আর ইনসিকিউরিটিতে ভুগি না, কারণটা আমি নিজেও জানি না। তবে এইটা জানি, আমি যেমন বিশ্বাসঘাতকতা করিনি সেও করবে না, প্রেম তো বাচ্চারা করে, আমরা তো আনঅফিসিয়ালি সংসারী। ভ্যালেন্টাইন্স ডে কবে সেই ছেলে তো ভুলেই যায়, জন্মদিনের বারোটায় উইশ কোনো ক্রমে করেই তারপর ওপার থেকে নাক ডাকারাও আছে, জানি নাক সিটকবেন, হাউ আনরোম্যান্টিক। আমাদের সম্পর্কটা মায়ের হাতের পায়েসের মতো, রোজকার ছিমছাম, আটপৌরে গা সওয়া। শেষ যেদিন ঘুরতে বেরিয়েছিলাম সাথে এক দঙ্গল বন্ধুর দল, রাগ করেনি সে, খারাপ লাগেনি আমারও, ভিড়ের মাঝেও লেপটে থাকা শিখে গিয়েছি এত বছরে। ওর চাইতে ভালো লাইফ পার্টনার পেতাম তো, কিন্তু বেটার খুঁজতে হবে এটাই মনে হয়নি কোনো দিন। আমি দেখেছি বহু পুরনো মানুষটার হাত ছেড়ে দিতে, সেই আমি দেখেছি কম পরিচয়ে আপন হয়ে যেতে, আমি দেখেছি দূরে থেকেও লয়ালিটি বজায় রাখতে, আমি এও দেখেছি কাছে থেকেও বিশ্বাস ভাঙতে, আমি দেখেছি বিবাহিত হয়ে অন্যের সাথে, আমি এও দেখেছি প্রেমিকার সাথে কথা বন্ধ থাকলে অন্যের দিকে না দেখাতে। নতুন পুরনো কাছে দূরে বলে সম্পর্কে কিচ্ছু হয় না, দূরে থাকি তো মন খারাপটা আজকাল বেড়েছে, একাকিত্ব গ্রাস করে মাঝে মধ্যে, খারাপ লাগে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ছাতার তলায় দুজনকে দেখে, তবে অন্য কারোর সাথে নিজেকে ভাবা তো দূরে মনেই আসে না। মায়ের জায়গায় কোনোদিন অন্য কাউকে কল্পনা করতে পেরেছেন? আজকাল আমার বন্ধুদের ঘাড়ে হাত দিয়ে ছবিটা ওকে পাঠাতে আটকায় না, ওর বান্ধবীরা আমার চাইটা ঢের ঢের সুন্দরী, সত্যি বলছি আমি ভয় পাই না। ওহ, বলা হয়নি, সে সামনের কলেজের ছেলেটা বকুল গাছের তলায় গত মাস থেকে আসে অন্য মেয়ের সাথে, ওর আগের প্রেমিকাটিকে দেখেছি চৌরঙ্গীর বাঁকে। বাংলায় কী মাস এখন, শ্রাবণ,
না না বোধহয় ভাদ্র। ময়লা মেঘের ছায়া আমার সাদা সালোয়ারের গায়ে। আমার উনির আজ মস্ত বড় সেমিনার, সাত দিন তেমন কথাই হয়নি। দেখা না হলেই যে সম্পর্ক টেকে নি তা দেখা হলেই হয়তো টিকতো না। ফোনের ওপার থেকেও খেয়াল রাখা যায়, হাত না দিয়ে কপালে হাত রাখা যায়, কাছে না থেকেও পাশে থাকা যায়, হোটেল ফাঁকা বাড়ি ছাড়াও দূরে থেকেও ভালোবেসে ছোঁয়া যায়। জল জমেছে রাস্তায়, ট্যাক্সি ইচ্ছে করে নিলাম না আজ, ভিজি না হয় সেই মেঘের বৃষ্টিতে, যে মেঘ হয়তো জমেছে বহুদূরের একটা সেমিনার রুমের ওপরের আকাশে। ভালো আছি, কাছে এত মানুষ থাকলেও অতটা ভরসা পায় না যতটা হাজার মাইল দূরেও একটা মানুষ থাকলে পাই। দেখা হবে আবার কোনো দিন ভিড়ের সেলের বাজারে, হাতের ওপর হালকা ঠেকে হাত পড়ে যাব, ইস আহা না করলেও নীরবে জানি চলে আসবে ওষুধ, যেখান থেকেই হোক। কিছু কিছু মানুষ মানুষ নয়, পৃথিবী হয়।